হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, আমিও আপনাদের সাথে আছি, সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছেন, সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে কার ওয়াশের কাজটা কেমন এবং এর বেতন কেমন হতে পারে এবং কোম্পানি কী কী সুযোগ সুবিধা দিয়ে থাকে, এই বিষয়টা বিস্তারিত আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এই ভিডিওটার মাধ্যমে অনেকগুলো ইনফরমেশান আপনি খুঁজে পাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের অনেক দেশে কার ওয়াশের কাজ দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে অটোমেটিক কার ওয়াশ এবং অন্যটি ম্যানুয়াল কার ওয়াশ। আর অটোমেটিক কার ওয়াশগুলো বেশিরভাগে ওয়াশিং বা সার্ভিসিং যেখানে কাজ হয় সেখানে আছে এবং অনেকগুলো পেট্রোল পাম্পে আছে। তো আমি এখন এই অটোমেটিক কার ওয়াশ এবং ম্যানুয়াল কার ওয়াশের কাজটা কেমন হতে পারে আপনাদেরকে একটু বিশ্লেষণ করব। সেটি হচ্ছে, যারা অটোমেটিক কার ওয়াশের কাজ করবেন তারা তেমন একটা গরমের মধ্যে কাজ করতে হয় না, মোটামুটি গরম থাকে বাট একটু ঠান্ডার মধ্যে, যেমন পেট্রোল পাম্পগুলোতে, গ্যারেজগুলোতে, সার্ভিস সেন্টারগুলোতে অটোমেটিক কার ওয়াশের কাজগুলো হয়ে থাকে। সেখানে সম্পূর্ণটাই হচ্ছে অটোমেটিক, জাস্ট একজন মানুষ থাকে সেখানে, মেশিনটা অপারেট করে আর বাকি ওয়াশিংগুলো, পানি অটোমেটিক আসা, আপনার পাউডার দিয়ে ধোয়া, সব কিছু কিন্তু অটোমেটিক হয়ে থাকে, শুধুমাত্র একজন ব্যক্তি ওই মেশিনটাকে অপারেট করে থাকে। এবং এক্ষেত্রে তারা কিন্তু অনেকাংশে মেশিনের কাজ জানা লোককে বা অভিজ্ঞ লোককেই তারা নিয়োগ দিয়ে থাকে এবং এদের বেতন হতে পারে 1800-2500 দিরহাম পর্যন্ত তাদেরকে বেতন দিয়ে থাকে। এখন আসেন ম্যানুয়াল কার ওয়াশের বিষয়টা। আর ম্যানুয়াল কার ওয়াশগুলো বেশিরভাগই হয়ে থাকে বিভিন্ন পার্কিংগুলোতে এবং বিভিন্ন অফিসের পার্কিংয়ে এবং অনেকগুলো সুপার মার্কেট আছে, বড় বড় সুপার মার্কেট মলগুলার পার্কিংয়ে এই কার ওয়াশগুলো তারা সাপ্লাই দিয়ে থাকে। অর্থাৎ একটা কোম্পানি এটা লিজ নেয় একটা পার্কিংয়ের অথবা একটা মার্কেটের পার্কিংয়ে, তারা লিজ নেয়, এখানে যতগুলো কার ওয়াশের কাজ হবে এই ওয়াশের কাজগুলো তারাই করবে। তো তাদের কিছু লোক ওখানে তারা নিয়োগ দেয় বা পাঠায়, 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি হিসাবে তাদেরকে পাঠায়, এভাবে তারা কাজটা করে থাকে। তো ম্যানুয়াল কার ওয়াশের কাজটা অনেকটাই কষ্টের, অর্থাৎ এখানে গরমের মধ্যে আপনাকে কাজ করতে হবে, পার্কিংয়ের মধ্যে কোনো এসি নাই, ফ্যান নাই, এখানে কাজ করতে হয় এবং অনেকগুলো পার্কিং আছে যেখানে উপরে ছাদও নাই বা ছাতাও নাই, সম্পূর্ণটাই রোদের মধ্যে কাজ করতে হয়, অনেক গরমের কাজ। তো এটা হচ্ছে অটোমেটিক এবং ম্যানুয়াল কার ওয়াশের কাজ। তো যারা ম্যানুয়াল কার ওয়াশের কাজ করবেন তাদের বেতন 1000, 1100, 1200 বা 1300 দরাম এরকম হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো কোম্পানি আছে কমিশন হিসাবে, অর্থাৎ আপনাকে একটা জায়গায় দিয়ে দিবে, প্রতিদিন আপনি ওই জায়গাটাতে থাকবেন, ওই জায়গাটাতে আপনি কতটা কার ওয়াশ করতে পেরেছেন তার উপরে আপনাকে 3 দেরাম, 2 দেরাম বা 4 দেরাম করে এরকম কমিশন হিসাবে আপনাকে দিয়ে থাকবে। আপনি যত বেশি কার ওয়াশ করতে পারবেন, ধুতে পারবেন, তত আপনি কমিশনটা পেয়ে যাবেন। তো এটি হচ্ছে ম্যানুয়ালের সিস্টেমটা। এখন আসুন কার ওয়াশিং কোম্পানির সুযোগ সুবিধা কেমন। তো সুযোগ সুবিধা বলতে গেলে আসলে যে সকল কোম্পানি আছে এবং সাপ্লাই কোম্পানি আছে ম্যাক্সিমামে এগুলো সাপ্লাই দিয়ে থাকে, বিভিন্ন তারা লিজ নিয়ে থাকে বিভিন্ন পার্কিংগুলা, বিভিন্ন কোম্পানির পার্কিংগুলা, হ্যাঁ, এগুলাতে লিজ নিয়ে তারা বছরের হিসাবে লিজ নেয় এবং তাদের আন্ডারে লোক পাঠায় এবং ওখানে যতগুলা কার আসবে তারা কেউ যদি কার ধুতে চায় বা ওয়াশ করতে চায় ওদের লোকেই সেগুলা করবে এবং তারা নির্দিষ্ট কিছু লোক ওখানে সেটিং করে থাকে। তো যারা কমিশনে কাজ করে তাদেরকে কমিশন হিসাবে বেতন, আর যারা বেতনভুক্ত কাজ করে 1000 থেকে স্টার্ট হয়, 1000, 1100, 1200, 1300 এবং আরও উপরও হতে পারে। তো অনেকাংশে অনেক কোম্পানি থাকার জায়গা দিয়ে থাকে এবং খাওয়া নিজের, এবং অনেক কোম্পানি আছে থাকা খাওয়া দুটি কোম্পানি দিয়ে থাকে এবং 8 ঘন্টা, 9 ঘন্টা অথবা 10 ঘন্টা ডিউটি হয়ে থাকে। 10 ঘন্টা বা 8 ঘন্টার পর যে অতিরিক্ত কাজটি করবেন সেটাকে আপনাকে ঘন্টা হিসাবে 2 দেরাম, 3 দেরাম বা 5 দেরাম পর্যন্ত ওভারটাইম দেয় এবং
আপনাকে 2 মাসের ছুটি দিবে 2 বছর পর, এবং 2 বছর পর যখন আপনি দেশে যাবেন যাতায়াতের টিকিট দেয় অনেক কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি যাতায়াতের টিকিট দিয়ে থাকে, এবং কি 2 মাসের লিভ স্যালারি, আপনার বেসিক স্যালারি যেটা সেটা হিসাব করে আপনি 2 মাসের ছুটিতে গেলে 2 মাসের লিভ স্যালারি আপনাকে দিয়ে দিবে। এবং নির্দিষ্ট একটা সময় পর যদি আপনি ক্যান্সেলে চলে যান, অর্থাৎ আপনি আর চাকরি করবেন না, আপনি ক্যান্সেল লেটার দিয়ে অর্থাৎ ক্যান্সেলে চলে যাবেন নিজ দেশে, তখন আপনাকে আপনার বেসিক হিসাবে যত বছর ছিলেন 1 বছরে 1 মাসের করে বেসিক বেতন হিসাবে আপনাকে সার্ভিস স্যালারিটা দিয়ে দিবে তারা। এটি হচ্ছে আসলে কার ওয়াশ ছাড়াও অনেকগুলো কোম্পানির এরকম সিস্টেম সংযুক্ত আরব আমিরাতে। তো ভিউয়ার্স, এ ছিল কার ওয়াশ কোম্পানিগুলোর কাজ এবং সুযোগ সুবিধা, বেতন। আমি আবারও বলে নিচ্ছি, যারা ম্যানুয়ালি কাজ করবেন অনেকটা কষ্টের মধ্যে কাজ করতে হয়, এখানে যখন গরমের সৃজন আসে তখন 50 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত গরম পড়ে এখানে, এই গরমের মধ্যে কিন্তু কাজ করতে হয়। এবং যারা অটোমেটিক মেশিনে কাজ করবেন তাদের কষ্টটা হয়তোবা একটু কম, ওখানে ছাদ থাকে একটা ঘরের মধ্যে, জাস্ট সেই মেশিনটাকে অপারেট করে থাকে, হাত দিয়ে তেমন কিছু কাজ করতে হয় না, অটোমেটিক পানি থেকে শুরু করে সব কিছু মেশিনে দিয়ে থাকে। তো এটি হচ্ছে অটোমেটিক এবং ম্যানুয়াল, এবং ম্যানুয়ালের বেতন আমি বলে দিয়েছি 1000, 1100, 1200, সেটা কোম্পানি ভেদে, এবং এই এই সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে পারেন এই সকল কোম্পানি থেকে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, যদিও আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য আরেক ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।